আসসালামু আলাইকুম, শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমার ক্লাসটি দেখছেন সকলকে মাধ্যমিক শিক্ষা অফিস পোর্শা কর্তৃক পরিচালিত পোর্শা অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক কাতবুর কালনগর উচ্চ বিদ্যালয় পোর্শা নওগাঁ তোমাদের সঙ্গে রয়েছি। আজ আমি নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি শিরোনাম নিয়ে আলোচনা করব। তাই তোমাদের সকলকে খাতা কলম নিয়ে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানানো হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আলোচনা করব রাষ্ট্র নিয়ে। চলুন শুরু করা যাক। রাষ্ট্র, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলেই জানি রাষ্ট্র কি। রাষ্ট্র হচ্ছে একটি সামাজিক সংগঠন। প্রাচীন কালে গ্রিক এবং রোমে রাষ্ট্র ছিল খুব ক্ষুদ্র, অর্থাৎ তখনকার যুগে এক একটা নগরী ছিল এক একটা রাষ্ট্র। কালক্রমে যখন পৃথিবীর জনসংখ্যা বাড়তে থাকে, তখন সেই ক্ষুদ্র বা গোত্রভিত্তিক নগরভিত্তিক যে রাষ্ট্র, এটা ব্যাপক এবং বিশাল আকৃতি ধারণ করে এবং কালের বিবর্তনে আজকে আমরা যে রাষ্ট্রে বসবাস করি, এ রাষ্ট্রের উৎপত্তি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাষ্ট্র কিভাবে সৃষ্টি হয়েছে এ নিয়ে চারটি মতবাদ রয়েছে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে এই মতবাদগুলোর ব্যাখ্যা দিয়েছেন এবং তারা তাদের যে রাষ্ট্র সৃষ্টির ইতিহাস এ নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে প্রথমেই একদল বলেন রাষ্ট্র হচ্ছে বিধাতার সৃষ্টি, অর্থাৎ বিধাতা রাষ্ট্রকে সৃষ্টি করেছেন, রাষ্ট্র বিধাতার বা ঈশ্বরের সৃষ্টি। আরেক দল মতবাদী রয়েছে, এরা বলেন না এটা সঠিক না, তারা একটা মতবাদ দিয়েছেন যেটাকে বলা হয়ে থাকে বল প্রয়োগ মতবাদ, যেটার মূল কথা হচ্ছে জোরজাত মুল্লুকদার, অর্থাৎ যে শক্তি প্রয়োগ করে যাকে হত্যা করেছে সেই হচ্ছে ওই রাষ্ট্রের প্রধান বা সমস্ত ক্ষমতা ওই এলাকার তার হাতেই চলে এসেছে। এটা কি তারা বলেছেন বল প্রয়োগ মতবাদ বা জোরজার মুল্লুকদার সেই মতবাদ। আরও পরবর্তীতে অন্য একদল রাষ্ট্রবিজ্ঞানী তারা বলেছেন না এটা হচ্ছে সামাজিক চুক্তির ফলাফল, অর্থাৎ সকলে বসে সামাজিক একটা চুক্তির মাধ্যমে সামাজিক একটা সিদ্ধান্তের মাধ্যমেই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। আরেক দল মনে করেন না রাষ্ট্র এভাবেও সৃষ্টি হয়নি, রাষ্ট্র হচ্ছে বিবর্তনের ফল, অর্থাৎ সৃষ্টির শুরুতে প্রাচীন গ্রিক এবং রোমে যে নগর রাষ্ট্র ছিল, ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র ছিল, কালক্রমে সময়ের বিবর্তনে এমনিতেই বর্তমান রাষ্ট্রের যে রূপরেখা এটা হয়ে গেছে। তো যাই হোক, রাষ্ট্র সৃষ্টির বিভিন্ন মতবাদ, মোটামুটি চারটা মতবাদ রয়েছে, তার মধ্যে সামাজিক চুক্তি মতবাদ এবং বিবর্তনমূলক মতবাদ এই দুইটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। কারণ বল প্রয়োগ মতবাদ এটা ক্ষণিকের জন্য হয়তো বা কোনো এক সময় হয়েছিল এবং সেটা একেবারে যে রাষ্ট্র সৃষ্টির জন্য কাউকে হত্যা করে বা বল প্রয়োগ করে ক্ষমতা ছিনিয়ে নিতে হবে, এটা বর্তমান সভ্য সমাজে অযৌক্তিক। তো চারটা মতবাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সামাজিক শক্তি মতবাদ এবং বিবর্তনমূলক মতবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলেই জানি রাষ্ট্র কি। রাষ্ট্র হচ্ছে মানুষের প্রয়োজনে বা স্বয়ংসম্পূর্ণভাবে জীবনযাপন করার জন্য একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমষ্টি তাদের প্রয়োজন অনুসারে
যেন কোনো সমস্যার সমাধান করতে পারে, কোনো সমস্যায় বা বিপদে পড়লে সেটা থেকে উদ্ধার পায় এবং সুন্দর পরিকল্পিত জীবনযাপন করতে পারে, সেই উদ্দেশ্যেই রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এবং 1971 সালের আগে আমরা যখন পরাধীন ছিলাম, আমরাও স্বাধীনতা লাভ করার জন্য এবং নিজেদের খেয়াল খুশি ইচ্ছে মতো আমাদের এই দেশটাকে পরিচালনা করার জন্য মুক্তিযুদ্ধ করে, 9 মাস যাবৎ মুক্তিযুদ্ধ করে বিশ্বের মানচিত্রে আমাদের এই বাংলাদেশ নামক একটা রাষ্ট্র এটিও সৃষ্টি হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন মানে সংজ্ঞা দিয়েছেন যে রাষ্ট্রটা কি। আমি প্রথমেই বলছি, রাষ্ট্রবিজ্ঞানের জনক তোমরা জানো অ্যারিস্টটল। এই অ্যারিস্টটলের মতে স্বয়ং সম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত যে সংগঠন সেটাই হচ্ছে রাষ্ট্র। আমরা আরেকজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের কথা জানি, সে হচ্ছে অধ্যাপক গার্নার। অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্র হচ্ছে বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটি সংগঠন জনসমাজ, যারা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করবে স্থায়ীভাবে এবং বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত, এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনসমাজ পরিপূর্ণভাবে অনুগত থাকে, সেটাই হচ্ছে রাষ্ট্র। সুতরাং আমরা বলতে পারি রাষ্ট্র মানুষের প্রয়োজনে এবং আমরা আমাদের প্রয়োজনেই রাষ্ট্রের সৃষ্টি করেছি বা রাষ্ট্র গড়ে উঠেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানবো যে কোনো একটা কিছু বা কোনো একটা সংগঠন রাষ্ট্র হতে গেলে তার 4টা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। কোন 4টা বৈশিষ্ট্য তোমরা স্ক্রিনের দিকে খেয়াল রাখো, একটা রাষ্ট্র গঠনের জন্য 4টা উপাদান অবশ্যই প্রয়োজন। কি কি? 1 নম্বর হচ্ছে নির্দিষ্ট একটা ভূখণ্ড, 2 জনসমষ্টি, 3 সরকার, এবং 4 হচ্ছে সার্বভৌমত্ব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি 1 নম্বরে বলছি নির্দিষ্ট ভূখণ্ড। রাষ্ট্র হতে গেলে অবশ্যই একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। যদি ভূখণ্ড বা জায়গাই না থাকে তাহলে সেটা কি করে রাষ্ট্র হতে পারে? তাহলে অবশ্যই রাষ্ট্র গঠনের একটা মূল উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। ভূখণ্ড ছাড়া কোনো রাষ্ট্র তৈরি হতে পারে না। তবে ভূখণ্ডটা কতখানি হবে এ নিয়ে ধরাবাঁধা কোনো নিয়ম নাই। অনেক বড় হতে পারে আয়তনে, আবার অনেক ছোটও হতে পারে। যেমন আমি এখানে 2টা দেশের আয়তনের তুলনা করছি, রাশিয়া এর আয়তন কিন্তু বিশাল, পৃথিবীর মধ্যে রাশিয়া হচ্ছে সবচেয়ে বড় আয়তনের একটি রাষ্ট্র। পক্ষান্তরে যদি আমরা অন্য রাষ্ট্রের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো সুইজারল্যান্ড, ব্রুনাই, এগুলোর মানে আয়তন কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর সবচাইতে গুরুত্বপূর্ণ, যেটা না হলে কোনো কিছুই কল্পনা করা যায় না, সেটা হচ্ছে জনসমষ্টি। লোকজনই যদি না থাকে, মানুষই যদি না থাকে, তাহলে রাষ্ট্র আবার কিভাবে হবে? অতএব 1 নম্বর বা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি উপাদান সেটাই হচ্ছে আমাদের জনসমষ্টি। একটা রাষ্ট্র গঠিত হতে হলে অবশ্যই তার একটা জনসমষ্টি থাকতে হবে, সেটা সংখ্যায় কমও হতে পারে আবার বেশিও হতে পারে। যেমন আমরা যদি চিন্তা করি ভারত এবং চীন, যাদের জনসংখ্যা 100 কোটির উপরে। পক্ষান্তরে সান মেরিনো নামক একটা রাষ্ট্র রয়েছে যার জনসংখ্যা মাত্র 20,000। তো জনসংখ্যা কম হোক আর বেশি হোক সেটা বড় কথা নয়, রাষ্ট্র হতে হলে একটা নির্দিষ্ট সংখ্যক বলবো না মানে কিছু সংখ্যক জনসমষ্টি অবশ্যই প্রয়োজন। এবং পরবর্তী যেটা উপাদান সেটা হচ্ছে সরকার। একটা রাষ্ট্র হতে গেলে অবশ্যই রাষ্ট্র পরিচালনার জন্য, নিয়ম নীতি ঠিক রাখার জন্য, নিয়মতান্ত্রিকভাবে সুশৃঙ্খলভাবে মানুষের মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এটা দেখাশোনার জন্য, মানুষের জীবনকে সুন্দর করার জন্য, উপভোগ করার জন্য সরকার অবশ্যই গুরুত্বপূর্ণ একটা অংশ। কারণ
সরকার না থাকলে সেটাকে আমরা রাষ্ট্র বলতে পারি না। কারণ ব্যক্তি, গোত্র, সমাজ তাদের যে ইচ্ছা আশা বাস্তবায়নের একমাত্র রূপকারী হচ্ছে সরকার। সুতরাং সরকার রাষ্ট্র গঠনেরও একটি মৌলিক অংশ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর একটি উপাদান রয়েছে যেটাকে বলা হচ্ছে সার্বভৌমত্ব। আমাদের আগে জানা উচিত সার্বভৌমত্ব কি। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের চূড়ান্ত এবং চরম ক্ষমতা। যেমন যদি আমরা বলি 1971 সালের আগে আমাদের যে পূর্ব পাকিস্তান নামটা ছিল, আমাদের ভূখণ্ড ছিল না? অবশ্যই ছিল, আমরা একটা ভূখণ্ডে বসবাস করছিলাম। আমাদের জনসমষ্টি ছিল না? ছিল, 7 কোটি 8 কোটি 9 কোটি যাই হোক একটা জনসমষ্টিও আমাদের ছিল। সরকার ছিল না পূর্ব পাকিস্তানে? অবশ্যই সরকারও ছিল, কিন্তু আমাদের সার্বভৌমত্ব ক্ষমতাটা ছিল না। রাষ্ট্রের যে চূড়ান্ত এবং সর্বময় ক্ষমতার অধিকারী একটা শক্তি প্রয়োগ করবে, সেই ক্ষমতাটা 1971 সালের আগে বাংলাদেশের ছিল না। বিধায় তখন বাংলাদেশ আলাদা কোনো রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে ছিল না। সবই ছিল, ভূখণ্ড ছিল, সরকার ছিল, তারপরে জনসমষ্টিও ছিল, কিন্তু ছিল না কি সার্বভৌমত্ব। এখনও যদি আমরা চিন্তা করি ঢাকা, ঢাকার কি নাই? ঢাকার জনসংখ্যা নাই? ঢাকার জনসংখ্যা আছে। ঢাকার ভূখণ্ড নাই? অবশ্যই ভূখণ্ড আছে। ঢাকাতে সরকার নাই? সরকারও আছে, কিন্তু ঢাকার সার্বভৌমত্ব ক্ষমতাটা নেই। এই সার্বভৌমত্ব ক্ষমতা কার আছে? গোটা বাংলাদেশের বর্তমানে। এজন্য সার্বভৌমত্ব ক্ষমতা যদি না থাকে তাহলে সেটা রাষ্ট্র হতে পারে না। ঢাকাকে আমরা রাষ্ট্র বলতে পারি না, কিন্তু বাংলাদেশ একটি রাষ্ট্র। এর 4টা উপাদানই রয়েছে। বাংলাদেশের জনসমষ্টি রয়েছে 16-17 কোটি, নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে 5-15 হাজার বর্গমাইল, তারপরে সরকার রয়েছে একটি, এবং সার্বভৌমত্ব ক্ষমতা আছে। যখন প্রয়োজন তখন সেই ক্ষমতাটা বাংলাদেশ ব্যবহার করতে পারবে, কিন্তু ঢাকা বা রাজশাহী এটা ব্যবহার করতে পারবে না। যার কারণে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, খুলনা সরকার, এই সরকার আছে, এই জনসমষ্টি আছে, ভূখণ্ড আছে, কিন্তু সার্বভৌমত্ব ক্ষমতা না থাকার কারণে এটা রাষ্ট্র নয়। সুতরাং আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে জনসমষ্টি, সরকার, ভূখণ্ড, সার্বভৌমত্ব এই 4টি উপাদান নিয়ে সংগঠিত যে একটি সংগঠন সেটাই হচ্ছে একটি রাষ্ট্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা রাষ্ট্র কি জানলাম, রাষ্ট্র কিভাবে সৃষ্টি হয়েছে আমরা 4টি মতবাদও আলোচনা করেছি। বিধাতার সৃষ্টি মতবাদ বা ঈশ্বরের সৃষ্টি মতবাদ, বল প্রয়োগ মতবাদ, সামাজিক শক্তি মতবাদ এবং বিবর্তনমূলক মতবাদ। এবং রাষ্ট্র হতে গেলে যে 4টা উপাদান অবশ্যই প্রয়োজন সেটাও আমরা জানলাম। কি থাকতে হবে? 1 নম্বর, জনসমষ্টি থাকতে হবে। জনসমষ্টি ছাড়া কোনো রাষ্ট্র কল্পনাই করা যায় না। তারপরে নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, একটা এলাকা আয়তন থাকতে হবে, তাছাড়া সেটা রাষ্ট্র হবে না। তারপর একটা সরকার থাকবে। তবে আমরা অনেকেই সরকার বলতে বুঝে থাকি যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, তারাই সরকার না। সরকার হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেখানে বিরাজমান সেখানে জনগণই সকল ক্ষমতার উৎস। অর্থাৎ আমরা যদি চিন্তা করি পরোক্ষভাবে, তোমরা আমরা সকল জনগণই হচ্ছে সরকার, তাহলে আমাদের সেটা থাকতে হবে এবং সার্বভৌমত্ব এই ক্ষমতাটাও অবশ্যই থাকতে হবে। এবং সরকারকে কিভাবে তুলনা করা হয়েছে আমি একটা উদাহরণ দিচ্ছি। রাষ্ট্র যদি হয় একটা জীবদেহ, গোটা রাষ্ট্র, আমরা যদি বাংলাদেশের কথাই ভাবি তাহলে বাংলাদেশ হচ্ছে একটা জীবদেহ, আমার মতো একটা মানুষ, বা গরুর মতো একটা কোনো প্রাণী, বা হাতির মতো একটা বিশাল প্রাণী, এটা হচ্ছে একটা জীবদেহ রাষ্ট্রটা। আর সরকার হচ্ছে কি? ওই জীবের মস্তিষ্ক। আমি মানুষ, আমার মস্তিষ্ক ছাড়া যেমন অচল, আমাকে পায়ে একটা পিঁপড়া কামড় দিলে সঙ্গে সঙ্গে মস্তিষ্কে কিন্তু চলে যায় এবং আমরা বুঝতে পারি যে কি যেন কামড় দিল। আমি আঁচ করতে পারি। যে কোনো জীবের মস্তিষ্ক হচ্ছে প্রধান অঙ্গ, যেখানে যাহাই ঘটুক স্নায়ুতন্ত্রের মাধ্যমে সেটা সঙ্গে সঙ্গে মস্তিষ্কে উপনীত হয়। আমি একটা বিপদে পড়ে গেছি, সঙ্গে সঙ্গে আমার মাথায় চলে যাবে যে আমাকে কিভাবে বিপদ থেকে বা ডেঞ্জার থেকে মুক্ত হতে হবে। সুতরাং রাষ্ট্র হচ্ছে একটা জীবদেহ এবং সরকার হচ্ছে ওই জীবদেহের মস্তিষ্ক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্র সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম এবং
এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে, বুঝতে কোথাও কোনো সমস্যা থাকে, কমেন্ট বক্সে প্রশ্ন রাখবে, আমি আমার লেভেল বেস্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের প্রতি আবার অনুরোধ, তোমরা বাসায় থাকবে, বাসা থেকে অপ্রয়োজনে বাইরে যাবে না, এবং খুব প্রয়োজনে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বাসায় নিয়মিত লেখাপড়া করবে। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।